হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো চলো আজকে আমার ব্লগটা আমি এভাবেই শুরু করছি। সেটি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে চলে এসেছি ডেলি এক্সারসাইজ করার মতন। তো এক্সারসাইজ করবো, দেন কিছু জামাকাপড় মেলে দেবো, ওগুলো ধুয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি আজকে। আর আজকে বৃহস্পতিবার, মেনলি তো আমাকে নিরামিষ খেতে হবে। তো নিরামিষ মিনস নিরামিষ নয়, মানে আমি ভেজ খাই, তো সেরকমই কিছু একটু খাবার খেতে হবে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার মর্নিংয়ে ন্যাচারালি প্রতিদিন ব্রেকফাস্ট কী থাকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজ শুরু করা যাক আজকে দিনটা নতুন করে। যাই হোক, এভাবে আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, একদম ঝলমল করছে। তবে মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘটা একদম জমে আছে, কখন বৃষ্টি হবে জানি না। জামা কাপড় তো কেচে দিয়েছি, শুকাবে কিনা জানি না। তো চলো পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করি এক্সারসাইজ। তো চলো এক্সারসাইজ দিয়ে আমার দিনটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এক্সারসাইজগুলো করে নেবো। অ্যাকচুয়ালি এক্সারসাইজটা আমাকে প্রতিদিন করতেই হয়, আর জিমটাও আমাকে প্রতিদিন যেতে হয়। জিমটা না গেলেও এক্সারসাইজটা আমি প্রতিদিন ফ্রি হ্যান্ড করবোই করবো। তো প্রত্যেক দিন সকালে আমি এক্সারসাইজ, আমার এটা মাস্ট, এটা আমার ওষুধ, এটা আমাকে করতেই হবে। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি কী কী টাইপের এক্সারসাইজ করি। এই এক্সারসাইজগুলো তোমরা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি অনেক কিছুই করি, তার মধ্যে টুকটাক যেটুকু ভিডিও করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো ডেলি বেসিস প্রত্যেকটা মানুষের 5 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট থেকে 20 মিনিট করা উচিত প্রত্যেক দিন সকালে। তো আমার এক্সারসাইজগুলো কমপ্লিট করা হয়ে গেলে দেন আমি জামাকাপড় যেগুলো কেচে দিয়েছিলাম, মানে কেচে উপরে নিয়ে এসেছি, তো সেগুলোকে এখন আমি মেলে দিচ্ছি। জামাকাপড়গুলোকে তাড়াতাড়ি শোকাতে হবে, আকাশটা অতিরিক্ত মেঘ করেছে, জানি না শোকাতে পারবো কি না। তো এদিকে আমার চা বসানো হয়ে গেছে, চা মানে গরম জল, গ্রিন টি। তো গ্রিন টি আমাকে মাস্ট খেতেই হবে। তো চলো এবার আমার আজকে শুধু নিরামিষ, তো নিরামিষের খাবার প্রস্তুত করছি। প্রথমে আলু কুচি কুচি কেটে নিলাম, তারপর হচ্ছে কুমড়োটা কুচি কুচি কেটে নিলাম, তারপরে বরবটি কুচি কুচি কেটে নিলাম। সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাঁট টাইপের তৈরি হবে, মানে ঘ্যাঁট ঠিক না, এটা একটা ডালিয়ার খিচুড়ি। তো লঙ্কাগুলোকে কাটলাম, এবার দিয়ে দিলাম অল্প একটু তেল, আমি তেল কম খাই তোমরা দেখতেই পেলে। তো এবার এগুলোকে হালকা একটু ভেজে নেবো, দিয়ে দেবো ভেজে রাখা ডালিয়া 2 কাপ, আর দিয়ে দেবো একটু মসুর ডাল, অ্যাকচুয়ালি নিরামিষ ঠিক না, আর একটু হলুদ আর একটু লবণ। তো এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যে তারপর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এবার ঢেকে দেবো। তো ঢেকে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তার মধ্যে আমার এদিকে একটু ফল কেটে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার আমাকে মেন মানতে হবে, মানে আমি ননভেজ। ফলগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর একটু পাম্পিং সিডস, মানে ড্রাই ফ্রুটস, এগুলো খেতে আমি বেশি পছন্দ করি। তো এটা আমার লাঞ্চে আছে, তো লাঞ্চে আমার লাঞ্চ বক্সে ফল রয়েছে। আর এদিকে আমার ডালিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো কমপ্লিট ডালিয়ার খিচুড়ি, পারফেক্ট খাবার এটা, একদম হেলদি অ্যান্ড টেস্টি। তো এটা আমার ব্রেকফাস্ট, লাঞ্চে ডালিয়ার খিচুড়ি আর ফুডস। তো আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, চশমাটা পরে মাস্টার মাস্টার লাগছে। তো এবার আমি অফিস যাচ্ছি। তো অ্যাকচুয়ালি অফিসটা আমার গ্রামে, গ্রামের পরিবেশ দিয়ে পরিবেশ দেখতে দেখতে অসাধারণ লাগে আমার যেতে রাস্তাটা দিয়ে। তো চলে এসেছি অফিসে, এবার অফিস আমার দুটো কলিগের মধ্যে একটা চলে এসছে, তো এবার আমি অফিস করব। দেন তারপর অফিস করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে জিমে গেলাম, জিম করে একটু হালকা পাতলা কিছু জিম করলাম। তো জিম টিম করে এবার আমি বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো টাটা, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ফলোটা করে দিও, সাবস্ক্রাইব।